ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া কাতারে প্রবাসী সবুজ শরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া সদরের সাদেকপুর ইউনিয়নের বিরামপুরের কাতার প্রবাসী তরুণ ইমরান আহমেদ সবুজের অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল করেছে কাতারের ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীরা। শনিবার কাতারের রাজধানী দোহার বাণিজ্য এলাকা নাজমা এরিয়ায় এই শোকসভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ রাসেলের সার্বিক তত্ত্বাবধানে ও সাংবাদিক আমিন ব্যাপারীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি জসীমউদ্দিন আহমেদ দুলাল। মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিশেষ অতিথি কাতার জাসদের সাধারণ সম্পাদক তৌফিক ই চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী শফিউল্লাহ, কাতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজ রাজীব ও আলামিন খান, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ফারুক আলী, কাউসার সওদাগর, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাসুর রহমান, নাটঘর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা, আবুল বাশার, দেলোয়ার হোসেন, জাহিদ খান, মাহমুদুল্লাহ, বাপ্পী রাজ, সেলিম সরকার, ফারুক সহ অন্যান্যরা। এ সময় আরও উপস্থিত ছিলেন কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উপদেষ্টা অধ্যাপক আমিনুল হক, বিএনপির সিনিয়র নেতা শাহ আলম খন্দকার ও ইয়াকুব খান, যুবদল নেতা লিমন ভুইয়া, নূরে আলম, আহসানুল্লাহ, সজীব সহ আরও অনেকে। এ সময় সবুজের স্মৃতিচারণ করে তার বন্ধু বান্ধব ও অতিথিরা বলেন, প্রবাস জীবনে এত অল্প সময়ে সবুজ এভাবে চলে যাবে এমনটা কোনোদিন প্রত্যাশা করেনি কেউ। মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। পরে ইমরান আহমেদ সবুজের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ওমর ফারুক। কাতার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।